নমস্কার, আর একটা দিন শুরু হচ্ছে ভিয়েতনামে। আমরা এখন যাচ্ছি চুচি টানেল, আর এই টানেলে আমরা দেখব যে কী করে যুদ্ধের সময় মানুষের এটা বাসস্থান হয়ে উঠেছিল। ভিয়েতনামের একটা বিখ্যাত আকর্ষণ হচ্ছে মেকং নদী। এই মেকং নদীর ধারে গড়ে উঠেছে মেকং ডেল্টা, আজ ওখানেই যাব। যাবার পথে আরও দুটো জায়গা আমাদের যেতে হবে, একটা হলো চুচি ট্যানেল। চুচি ট্যানেল হচ্ছে একটা বিখ্যাত জায়গা যেখানে ভিয়েতনামিরা কী করে আমেরিকানদের সঙ্গে লড়াই করেছিল সেটা দেখব। তবে তার আগে আর একটা জায়গায় আমরা এখন এসেছি, এটাকে বলে হ্যান্ডিক্যাপড হ্যান্ডিক্রাফট। ভারী সুন্দরভাবে লেখা আছে জিনিসটা। ভিয়েতনাম ওয়ারে যে সমস্ত লোকেরা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিলেন সরকার থেকে, তাদের জন্য একটা এখানে হ্যান্ডিক্রাফটসের তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এই হ্যান্ডিক্যাপ সেখানে ওরা তৈরি করছেন, আর এখানে ওনারা বিক্রয়ও করছেন। আর ট্যুরিস্টরা যারা আসছেন তারা কিন্তু খুব সহৃদয়ভাবে এই জিনিসগুলো কেনাকাটা করছেন, কারণ প্রত্যেকেরই একটা অনুভূতি কাজ করছে। এই হ্যান্ডিক্যাপড হ্যান্ডিক্রাফট দেখার পর আমরা চলে যাচ্ছি এখন চুচি টানেলে। তো আমরা ঢুকে পড়েছি চুচি টানেলে। এখানে সব কিছুই কিন্তু যুদ্ধের প্রিপারেশান বলতে পারেন। ভিয়েতনামিরা কীভাবে লড়াই করেছিল দেখুন, এবং একদম ওদের দেশি কায়দায়। এই জিনিসটাকে বলে বুবি ট্র্যাপ। আমেরিকান সৈনিকরা যখন দৌড়ে যেত তখন বুঝতে পারতো না যেখানে ট্র্যাপ পাতা আছে, ওখানে পা পড়লেই হঠাৎ একটা পেছন থেকে বর্ষার ফলা এসে আটকে যেত পিঠে, এবং মারাও যেতেন অনেকে। এরকম অনেক ট্র্যাপ আমরা দেখাচ্ছি আপনাদের। এরপর দেখুন একটা গুপ্ত টানেল। এই গুপ্ত টানেল কীভাবে ওদের সাহায্য করত আত্মরক্ষার জন্যে, কীভাবে ক্যামোফ্লাজ করা আছে দেখুন। কেউ ঢুকে গেলে ওর ভেতরে কিন্তু পুরো টানেল করা আছে, যেখানে লোক বম্বিং বা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্রের আঘাত থেকে এবং নিজেকে লুকিয়ে রাখার জন্যে এটা একটা প্রশস্ত জায়গা ছিল। তো এই টানেলটা ওরা ঢুকে গিয়ে ওপর থেকে ক্যামোফ্লাজ করে দিত, আর ভেতরে ওরা ওয়েট করতো কতক্ষণ না আমেরিকান সোলজাররা চলে যায়, আর ততক্ষণ এই টানেলের মধ্যেই ওরা থাকত। এই যে আমরা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা হয়তো ভাবছেন যে এখনও যুদ্ধ চলছে, তা নয়, যুদ্ধ চলছে না। এখানে একটা শুটিং রেঞ্জ করা আছে, আপনারা যারা ইন্টারেস্টেড তারা যদি বিভিন্ন ধরনের রাইফেল এবং AK-47 চালাতে চান এখানে কিন্তু তার ব্যবস্থা আছে। তার জন্য কিছু টাকা লাগবে, আমি চালাইনি বলে টাকার অঙ্কটা বলতে পারছি না, তবে টাকা দিয়ে আপনারা এগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। এখানে দেখছেন বিভিন্ন জায়গায় আকৃতি দিয়ে বোঝানো হয়েছে ভিয়েতনামিরা কীভাবে এখানে বসবাস করত। আমরা এবার এসেছি একটা মিলিটারি ওয়ার্কশপে। এখানে দেখানো হচ্ছে যে কী করে এই জিনিসগুলো তৈরি করা হতো, ওদের যে আত্মরক্ষার জন্যে ওরা যে ডিভাইসগুলো আবিষ্কার করেছিল সেটা কীভাবে ওরা ব্যবহার করতো, এবং কীভাবে ওইখানেই ওরা তৈরি করেছে যা থেকে ওরা আত্মরক্ষা করতে পারে। তবে একটা জিনিস আমার খুব বোধগম্য হচ্ছে, যুদ্ধে কেউ জেতে না, যুদ্ধে দুদলই হারে। যেরকম প্রচুর ভিয়েতনামিরা মারা গেছেন এখানে, প্রচুর সংখ্যক আমেরিকানও মারা গেছে। তো যাই হোক, এই যুদ্ধ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে শেষ হয় আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব। তো আমাদের এখানে একটা ইন্টারঅ্যাক্টিভ কাজ দিয়েছে, ওরা বলেছে আপনাদেরও টানেলে ঢুকতে হবে এক্সপিরিয়েন্স করার জন্য যে কীভাবে ভিয়েতনামিরা এই টানেলের মধ্যে থাকত, আর এই টানেলের মধ্যে না ঢুকলে ওরা লাঞ্চ খাওয়াবে না। তো যাই হোক, আমরা এই টানেল দিয়ে ঢুকে আর একটা টানেল দিয়ে বেরিয়ে এসেছি। মনে হচ্ছে যে এই টানেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। যদিও কথাটা বলতে খুব সহজ লাগলো, মরে যাওয়ার কি আকুতি সবাই হাড়ে হাড়ে জানে, আর বেঁচে থাকার জন্যে ভিয়েতনামিরা এই প্রচেষ্টাই করেছে।
আমাদের ওরা আরও কিছু দেখাচ্ছে যে কিভাবে অল্প খেয়ে বেশিক্ষণ সাস্টেন করা যায়। এই যে কাসাভা, দেখুন এই কাসাভা খেয়ে, কাসাভা এক ধরনের আমরা যেটাকে ওল বা কচু বলি সেই ধরনের একটা জিনিস, এইটা খেয়ে দীর্ঘ সময় ধরে ওরা সাস্টেন করতে পারত, সেই জিনিসটা ওরা আমাদেরও একটু খাইয়ে দেখাচ্ছে। খেতে মন্দ নয়। আর এইখানে আরও সমস্ত ডিজিটাল ডিসপ্লেও আছে, ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হচ্ছে কিভাবে ওরা যুদ্ধের সময় লড়াই করেছিল, তার সেই যে যাকে বলে ফাইটিং স্পিরিট সেটা কিভাবে গ্রো করে আমরা পদে পদে দেখতে পাচ্ছি। তো এই মেকং ডেল্টার প্রচুর চাষবাস আছে, বিভিন্ন রকমের শাক সবজি ফল মূল উৎপন্ন হয়, যার মধ্যে নারকোল খুব বিখ্যাত। এই নারকোল থেকে ওরা অনেক কিছু তৈরি করে, এবং আপনি জানেন, আপনারা জানেন যে নারকোল খুবই পুষ্টিকর খাদ্য, এর দুধ, এর বিভিন্ন রকমের জিনিস এরা তৈরি করে, ক্যান্ডিও তৈরি হচ্ছে। আর একটা জিনিস, এই নারকোলের ছোবড়া থেকেও এরা অনেক কিছু তৈরি করে। তো এগুলো সব ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে আমাদের। শুধু সাধারণ জিনিসপত্র নয়, অনেক কিছু অসাধারণ এখানে দেখলাম। এটা এখানকার একটা ট্যাবু বলতে পারেন। এদের ধারণা, কোনো হুইস্কি বা পানীয়র মধ্যে একটা কোবরা মানে কেউটে সাপকে যদি চুবিয়ে রাখা হয়, আর ওই যে টনিক তৈরি হয় ওটা খেলে নাকি খুব শক্তি বাড়ে, এটাকে কেউ কেউ অ্যাপ্রোডিজিয়াকো বলেন। আর আমাদের মধ্যে অনেক উৎসাহী পর্যটকও আছেন যারা টেস্ট করেও দেখছেন, এটা ফ্রিতে টেস্ট করানো হচ্ছে। এবার আমরা এসেছি একটা ফলের বাগানে, অনেক নাম না জানা ফল আপনারা এখানে দেখতে পাবেন। আমরা যে সমস্ত ফল সচরাচর দেখতে পাই বাজারে, এখানে এসে আপনারা অনেক নতুন নতুন ফল দেখতে পাবেন, আর কিভাবে তার চাষ হচ্ছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে তৈরি হচ্ছে অনেক হ্যান্ডিক্রাফটস, জামা কাপড় পোশাক আশাক, যেগুলো এরা সচরাচর ব্যবহার করে, এবং এদের পোশাক আশাকের মধ্যেও একটা বৈচিত্র্য আছে। আর একটা জিনিস, জঙ্গল থাকলেই সেখানে আপনারা জানবেন যে মধুর চাষ হয়, এখানেও মধুর চাষ হচ্ছে, আর সেটা ডেমনস্ট্রেশনও দিচ্ছে ওরা কিভাবে এরা চাক থেকে মধু নিয়ে আসে, মধু ভাঙে। সঙ্গে সঙ্গে আমাদের লেবু দিয়ে আর মধু দিয়ে ভিয়েতনামিজ চাও খাওয়ানো হচ্ছে। আমরা একটু টেস্ট করেও দেখছি, ভারী সুন্দর লাগে, খুব ফ্লেভারফুল মধু এবং লেবুও খুব সুন্দর লাগছে খেতে। Some people make a mistake, they put lychee, but this one not lychee, this is longan, L-O-N-G-A-N, longan, yeah. So, how is this one? Peel the skin, and when you open it, you will see the flesh around outside, and in the middle it's had a black. এরপরই আবার একটুখানি ওনারা গান গিয়ে শোনালেন, চা খেতে খেতে আমরা একটু ওদের লোকাল গানও শুনলাম, বেশ ভালো লাগলো। নৌকা ছেড়ে চড়ে বসেছি একটা বাগিজে, যেটা গ্রামে সরু রাস্তা দিয়ে আমাদের গ্রামের মধ্যে নিয়ে যাবে, আর আমরা এই একটা বিখ্যাত নদী সাউথ ইস্ট এশিয়ার, সেখানেই আমরা ঘুরে বেড়াচ্ছি। তবে আমরা এরপরে খালের মধ্যে ঢুকে যাব, মেকং নদীর অববাহিকায়, এবং এই খালের ভেতরে মানুষের যে জীবনযাত্রা, মানুষের একসময়কার সভ্যতাও বলতে পারেন এই মেকং নদীর ধারেই গড়ে উঠেছিল, তো তারই ধারাবাহিকতা এখন চলছে। সেই মেকং নদীর এই অববাহিকাতেই একটা জীবনধারা, মানুষ কীভাবে জীবন কাটান, তাদের চাষবাস, বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে দেখতে চলে যাব, আর আপনাদের ছবিও দেখাতে থাকব। নদী একটা বড় সম্পদ একটা দেশের কাছে, পৃথিবীর বড় বড় সভ্যতা এই নদীর ধারেই গড়ে উঠেছে। মেকং ডেল্টা ট্রিপ শেষ হয়ে গেল, তো আমি বললাম ট্রিপ শেষে
বাস ড্রাইভারকে আমাকে ভাই একটু ওয়াকিং স্ট্রিটে নামিয়ে দাও, তো আমাকেও ওয়াকিং স্ট্রিটে নামিয়ে দিয়েছে। মেকন ডেল্টা থেকে ফিরে এসেছি আমার হোটেলের সামনে, বাস আমাকে নামিয়ে দিয়েছে এখানে, তো এখন হোটেলে যাব না, আমার হোটেলের সামনেই রয়েছে বুয়েন ভিয়েন ওয়াকিং স্ট্রিট, এই ওয়াকিং স্ট্রিটটা একটু ঘুরে নেব। এখন 6:30 বাজে, 7:30 আমায় একটা ডিনার ক্রুজ নিতে হবে নদীর ধারে, সেটাও খুব দূরে নয়, আমি ওয়াকিং স্ট্রিট ঘুরে চলে যাব ক্রুজ ধরতে। চলুন দেখি ওয়াকিং স্ট্রিটে কী কী হচ্ছে। পৃথিবীর আর সবকটা ওয়াকিং স্ট্রিটে যেরকম আপনারা দেখেন, দুধারে বিভিন্ন রকমের নাচ গান, খাওয়া দাওয়া, বার, পাব, রেস্টুরেন্ট, ক্যাফে, এখানে সব কিছুই আছে, কোনোটার কোনো ঘাটতি নেই। আর দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপরই মহিলারা ডান্স করে ডাকছেন, ট্যুরিস্টদের আসার জন্য ইনভাইট করছেন, ভেতরেও নাচ হচ্ছে। তো আপনাদের অপশান, আপনারা বাইরে থেকে দেখবেন কি ভেতরে গিয়ে দেখবেন, তবে ভেতরে গিয়ে দেখলে একটু পকেট পিঞ্চ আছে, আর বাইরে থেকে দেখলে এটা ফ্রি। আশেপাশে প্রচুর আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, তার মধ্যে আমার আওয়াজটা হারিয়ে যাবে কি না জানি না, সেটা ভিডিওটা যখন ছাড়বো তখন বোঝা যাবে। আর এই আওয়াজ কিন্তু সবাই উপভোগ করছে, কারোর কোনো কমপ্লেন নেই এই আওয়াজে। আর এই নাচ গান চলবে রাত্রির 2 অবধি। আমি গতকাল রাত্রিরে যখন হোটেলে ছিলাম, রাত্রির গভীর রাত্রিরেও দেখলাম, আওয়াজ পাচ্ছিলাম যে এই নাইট মার্কেটে হইহল্লা চলছে, এটাই নাইট মার্কেটের প্রকৃতি। তো যাই হোক, নাইট মার্কেট দেখা হয়ে গেল, মোটামুটি বুঝতে পারলেন আপনারা কী চলে নাইট মার্কেটে। এবার আমরা চলে যাব ক্রুজ ধরতে। এখন এসেছি সাইগন নদীর ধারে একটা ডিনার ক্রুজ নেব বলে। এই নদীর ধারটা খুব সুন্দর, আর অনেক কোম্পানি এই ডিনার ক্রুজ অপারেট করেন, এটা বেশ জনপ্রিয়, প্রায় প্রত্যেকটা ক্রুজই ফুল হয়ে যায়। 3,000-4,000 টাকার মতো লাগে 3-4 ঘন্টার ট্রিপ। দুরকমভাবে ডিনার সার্ভ করা হয়, কোথাও বুফে আর কোথাও সেট মেনু। আমার ক্রুজের নাম সাইগন প্রিন্সেস, এখানে ওঠার আগে সেট মেনু চুজ করতে হলো, স্টার্টার, স্যুপ, দুরকম মেন কোর্স আর ডেজার্ট। 7:30 ক্রুজ চালু হলো, আর সঙ্গে সঙ্গে স্যুপও এসে গেল। স্যুপ খেয়ে লেগে পড়লাম ভিডিও তুলতে। 1975 সালে যুদ্ধ শেষ হওয়ার পর খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভিয়েতনাম। দুধারের দৃশ্য দেখে বুঝতেই পারছেন, প্রচুর স্কাইস্ক্র্যাপার আর আশেপাশে বিভিন্ন আকারের বিল্ডিং, তবে সবকটাই আলোকিত, রাস্তাঘাটও খুব আলোকময়, নদীর ধারেও প্রচুর ফুড জয়েন্ট চলছে রমরম করে, এদিকে ক্রুজ পার্টিও জমে উঠেছে। আর নাচগানের মধ্যে দিয়ে ফিরে এসেছি নদীর পাড়ে, বাই বাই সাইগন প্রিন্সেস আর বাই বাই ভিয়েতনাম। আর আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে ভবিষ্যতে আমাদের কোনো ভিডিও পোস্ট হলে আপনারা পেয়ে যান।